Hello boys, today I am going to discuss about lesson number 12, My Diary by Anne Frank, Unit 3. In earlier classes, I have discussed about Unit 1 and Unit 2, and now I am going to discuss about Unit 3 of this lesson. In Unit 1 and Unit 2, we have learned that Anne Frank, a German young girl, emigrated to Scotland or Amsterdam, or emigrated to a different country for Hitler's anti-Jewish law, and she is going to write a diary before his escape. Okay, অর্থাৎ এর আগে যে ইউনিট ওয়ান এবং ইউনিট টু তোমাদের আলোচনা করা হয়েছিল, সেখানে আমরা জেনেছিলাম যে অ্যান ফ্র্যাঙ্ক বলে একজন ছোট বালিকা, সে এক জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে তার জন্ম, এবং সেই দেশ থেকে সে অন্য দেশে পলায়ন করছে বা ইমিগ্রেট করছে। তো তার পালিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে ডায়েরি লিখতে শুরু করছে, এবং সে তার ডায়েরির সমস্ত অংশটা তুলে ধরেছে। এরপরে আমরা ইউনিট থ্রি সম্বন্ধে জানবো। ইউনিট টুটা যেটা জেনেছিলাম সেটা হলো 15 জুন 1942, অর্থাৎ 15 জুনের লেখা। আজ যেটা জানবো আমরা, ইউনিট থ্রি শুরু হচ্ছে 20 জুন থেকে, অর্থাৎ প্রায় 5 দিন অ্যান ফ্র্যাঙ্ক কোনো ডায়েরি বা দিনলিপি সে লেখেনি, এবং কেন লেখেনি সেটা এখানে উল্লেখ করেছে। দেখো, তাহলে শুরু করছি, লেটস কন্টিনিউ। আই হ্যাভ নট রিটার্ন ফর এ ফিউ ডেজ, আমি কিছুদিন ধরে লেখিনি। কেন লেখিনি? এই 5 দিন সে লেখেনি, কেন লেখেনি? বিকজ, কারণ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, প্রথমত আমি আমার ডায়েরি সম্বন্ধে বা দিনলিপি সম্বন্ধে একটু ভাবতে চাই। ইট ইজ অ্যান অড আইডিয়া, এটা একটা অস্বাভাবিক চিন্তাভাবনা ফর সামওয়ান লাইক মি, আমার মতো একজন আকার, টু কিপ এ ডায়েরি, অর্থাৎ আমার মতো একটা ছোট্ট বালিকা যে ডায়েরি লেখে বা ডায়েরি কাছে রাখে, সেটা একটা অদ্ভুত একটা ব্যাপার। এটা একটা অদ্ভুত ব্যাপারই বটে, কারণ তার বয়সী ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে কী করে না, খেলাধুলায় ব্যস্ত থাকে, মজা করতে ব্যস্ত থাকে, তারা একটু আমোদ প্রমোদ করতে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে কোনো একটা ডায়েরি, শুধুমাত্র ডায়েরি লেখে সে সময় কাটাবার মতো ছোটো ছেলেরা থাকে না। কোনো ছোটো ছেলে যে ক্লাস 6-7 পড়ে সে কেউ ডায়েরি লেখে না, তারা কী করে না, তারা খেলাধুলা এবং তারা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। তাই এটা একটা অস্বাভাবিক ব্যাপার। অড কথার অর্থ হলো অস্বাভাবিক, অড মিন্স অস্বাভাবিক, অড অর্থাৎ অস্বাভাবিক ব্যাপার। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, শুধু এইরকম এইটাই নয় যে আমি এর আগে কখনো এরকম করিনি, অর্থাৎ ডায়েরি লেখেনি, বাট বিকজ ইট সিমস টু মি, কিন্তু এটা আমার মনে হয়েছে, দ্যাট যে নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনি ওয়ান এলস, না আমি না এইটার জন্য অন্য কেউ, উইল বি ইন্টারেস্টেড, আগ্রহী থাকবে ইন দ্য আনবসমিং অফ এ 13 ইয়ার্স ওল্ড স্কুল গার্ল, অর্থাৎ শুধু এটা নয় যে আমি এর আগে কখনো ডায়েরি লিখিনি, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এইটাই শুধু নয়, না আমি না অন্য কেউ, একটা 13 বছরকার মেয়ের অকপটে মনের ব্যাপার, মনের কথা কেউ শুনতে চাইবে না। অর্থাৎ আজকের দিনে বা তখন যে কোনো সময়ই হোক না কেন, পরের খবর নেওয়ার মতো বা পরের মনের কথার খবর নেওয়ার মতো সময় কারো নেই বা কোনো আগ্রহই নেই, অর্থাৎ একটা 13 বছরের মেয়ের মনের কথা জানার আগ্রহী কেউই থাকবে না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সিমস কথার অর্থ হলো মনে হওয়া, মনে হওয়া, ইন্টারেস্টেড, সরি, ইন্টারেস্টেড, আগ্রহী, আগ্রহী, আনবসমিং অর্থাৎ মনের কথা, মনের কথা অকপটে বলা,
দেখো আরেকবার আলোচনা করছি, নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, শুধু এটাই নয় যে আমি এর আগে কখনোই ডায়েরি লিখিনি বা এরকম করিনি, বাট বিকজ ইট সিমস টু মি, কিন্তু আমার এটা মনে হয়েছে, দ্যাট নাইদার আই না আমি নট ফর দ্যাট ম্যাটার এনি ওয়ান এলস না এর জন্য অন্য কেউ উইল বি ইন্টারেস্টেড আগ্রহী থাকবে ইন দ্য আনবসমিং অফ এ 13 ইয়ার্স ওল্ড স্কুল গার্ল, একটা 13 বছর মেয়ের স্কুলে যাওয়া মেয়ের মনের কথা শুনতে, অর্থাৎ একটা 13 বছরকার মেয়ের মনের কথা শুনতে কেউ সেরকম আগ্রহী থাকবে না বলেই আমার মনে হয়। তাই আমি এই 5 দিন ধরে ভাবছিলাম যে আমি কি ডায়েরি লিখবো না লিখবো না, তাই আমি ডায়েরি এই 5 দিন ধরে লিখিনি। স্টিল যাই হোক, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, যা বিষয়টাই হোক না কেন, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, অর্থাৎ কেউ আমার কথা জানতে চাক বা না চাক বা আমি নিজে আগ্রহী হই বা না হই তবুও কিন্তু আমি লিখতে চাই। বাট মোর দ্যান দ্যাট, কিন্তু এটার থেকেও বেশি জিনিস যেটা হলো, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট, আমি কি করতে চাই না আমার মনের গভীরে যে কথাগুলো, খুব গভীরে যে কথাগুলো আছে লুকোনো আছে, সে কথাগুলোকে আমি কি করতে চাই, বার করতে চাই। অর্থাৎ দেখো, প্রত্যেক ব্যক্তির মনের কথা, মনের ভিতরে কোনো না কোনো কথা বা কোনো না কোনো ঘটনা চাপা থাকে, ঠিক আছে, তো সেই অংশটা কী হয়, সেই চাপা কথাটা কী হয়, সে তার কাছের বন্ধু যে হয়, যাকে সে খুবই বিশ্বাস করে, তার কাছে সে বলে নিজে হালকা হয়ে যায়, ঠিক আছে। অ্যান ফ্র্যাঙ্কের ক্ষেত্রে হয়েছে কি, অ্যান ফ্র্যাঙ্ক সেই নিজের মনের কথাটা সে একটা ডায়েরিতে সে লিখে রাখতে চাইছে, এবং কেন লিখে রাখতে চাইছে সেটাও আমরা এরপরে জানব। দেখো তাহলে বাড়ির কথার অর্থ হলো প্রকৃত থাকা বা লুকিয়ে থাকা, বাড়ির কথিত বা লুকানো, বাড়ির কথার অর্থ হলো কবর দেওয়া, এক্ষেত্রে লুকানোই বলছি। দেয়ার ইজ এ সেইং দ্যাট, একটা কথা আছে যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, যে পেপার হলো মানুষের থেকেও বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকুলি ডেজ, স্লাইটলি কথার অর্থ হলো শর্ট, তার মেলানকুলি মেলানকুলি অর্থাৎ মনমরা, এই কথাটা আমার মনে এসেছিল একটি মনমরা, একটি ঈষৎ মনমরা দিনে, অর্থাৎ একটা আমি যেদিন খুব একটু মনমরা টাইপের ছিলাম, সেই দিনে আমার মনে পড়েছিল যে পেপারটা খুবই মানুষের থেকে বেশি ধৈর্যশীল। হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, যখন আমি আমার চিকুকে হাত দিয়ে ভাবছিলাম, ফিলিং টু বোর্ড, এবং খুবই বিরক্ত অনুভব করছিলাম, অ্যান্ড লিম্প, এবং নিস্তেজ অনুভব করছিলাম, ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, এমনকি আমার মনে ঠিক করতে পারছিলাম না যে আমি বাইরে যাব না ঘরের মধ্যেই থাকবো, অর্থাৎ বাইরে যে আমি বন্ধু বান্ধবের সাথে খেলবো না আমি বাড়ির মধ্যে থেকে সময় কাটাবো, সেটা যেদিন আমি মনে করতে পারছিলাম না, তখন আমার মনে হয়েছিল যে কি পেপার হলো মানুষের থেকে অনেক বেশি ধৈর্যশীল, ঠিক আছে। তাহলে এখানে দেখো কতগুলো ওয়ার্ড আছে, চিন অর্থাৎ চিবুক, চিন চিবুক, চিবুক বোর্ড, বোর্ড কথার অর্থ হলো বিরক্ত, এবং লিম নিস্তেজ, নিস্তেজ, ওকে। অর্থাৎ একদিন অ্যান ফ্র্যাঙ্ক বা লেখিকা কি ছিল না, খুবই মনমরা অবস্থায় ছিল, খুব নিস্তেজ অবস্থায় ছিল, সে ভেবে উঠতে পারছিল না যে সে বাইরে যে খেলবে না সে বাড়ির ভিতরেই সময় কাটাবে, সেইদিনে তার মনে পড়লো যে কি পেপারটা হলো খুবই ধৈর্যশীল মানুষের থেকে। ইয়েস দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট, এখানে কোনো সন্দেহ নেই যে কাগজ হলো খুবই ধৈর্যশীল, অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো, এবং আমি চাই না, ইন্টেন্ট কথার অর্থ হলো চাওয়া, এবং আমি চাই না, আই ডোন্ট ইন্টেন্ড টু শো, আমি দেখাতে চাই না দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক, এই
পিচবোর্ডের কভার দেওয়া নোটবুকটা বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান, যেটা একটা গর্ব সহন সহকারে বয়ে বেড়াচ্ছে তার নাম, যেটার নাম হচ্ছে ডায়েরি, সেটা আমি কাউকে দেখাতে চাই না। অর্থাৎ এই যে পিচবোর্ড মোড়া আমার কাছে নোটবুকটা আছে যেটা গর্বের সাথে তার নাম হলো ডায়েরি, অর্থাৎ যেটাকে আমি ডায়েরি বলছি, সেটা আমি আমার আমি কী করতে করি না, আমি কাউকে দেখাবো না বা দেখাতে চাই না, আমি আমার ডায়েরিটা কাউকে দেখাতে চাই না, ঠিক আছে। বিয়ারিং অর্থাৎ বহন করা বা বহন করছে এরকম, বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, যতক্ষণ না আমি একটা প্রকৃত বন্ধু খুঁজে পাচ্ছি। বয় অর গার্ল প্রবাবলি নোবডি কেয়ার্স, ছেলে হোক বা মেয়ে হোক হয়তো কেউই এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। অ্যান্ড নাও আই কেম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, এখন আমি বিষয়টার গভীরে বা বিষয়টার মূল অংশে পৌঁছেছি। রুট অর্থাৎ মূল, বা এর গভীর লিখছি, এক্ষেত্রে গভীর অর্থাৎ বিষয়টার গভীরে পৌঁছেছি বা মূল অংশে পৌঁছেছি। কি দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি, যে আমার ডায়েরি লেখার মূল কারণ কি, ইট ইজ দ্যাট, যে এটা হলো যে আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, আমার কোনো প্রকৃত বন্ধুই নেই, ঠিক আছে। দেখো এই অংশটা বুঝতে একটু অসুবিধা হবে, তবুও আমি আমার মতো করে বা একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, যেটা আমি আগে বলছিলাম। আমাদের প্রত্যেকের জীবনে কোনো একটা ভালো বন্ধু থাকে, আবার কারো কারো থাকেও না। আমরা কি করি, আমাদের জীবনে যাই হোক, সে সুখের কথা হোক বা দুঃখের কথা হোক, আমরা কি করি, সেই প্রিয় বন্ধুকে যাকে আমি সবথেকে বিশ্বাস করি, যাকে আমি জানি যে আমি যদি এর কাছে কথা বলি তাহলে সেই কথাটা আর অন্য কারো কাছে যাবে না, এই ভেবে আমি কি করি, আমার জীবনের সমস্ত গোপনীয় কথা যেটা আমার বুকের ভিতরে লুকোনো আছে সেই কথাটা কি করি, আমি আমার একটা বন্ধুকে বলে আমি নিজে হালকা হই। যেটা আমার কোনো একটা, দেখো একটা কথা আছে যে কোনো দুঃখের কথা বুকে চেপে রাখতে নেই, এই জন্য রাখতে নেই কারণ সেটা কি হয়, বুকে খুব কষ্ট দেয়। সেই দুঃখের কথাটা যদি কাউকে বলা হয়, কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার, যেটা খুব রিয়েল ফ্রেন্ড অর্থাৎ প্রকৃত বন্ধু, তাকে যদি বলা হয় তাহলে কি হয় না, সেই দুঃখটা ভাগ হয়ে যায়, অর্থাৎ যে দুঃখটা আমার একার ছিল সেটা একটু ভাগ হয়ে গেল, দুজনের মধ্যে ভাগ হয়ে গেল, তাহলে আমি একটু হালকা অনুভব করি। সে আমাকে সাজেশন দেয় যে ঠিক আছে, কিছু মনমরা হোস না বা কিছু চিন্তা করার কারণ নেই, এটা কেটে যাবে। আমি সেই কথাটা শোনার জন্য তার কাছে আমি বলি, তার কাছ থেকে কিছু রিপ্লাই পাওয়ার জন্য, কিছু সাপোর্ট পাওয়ার জন্য। আবার যদি কোনো একটা সুখের খবর হয় তবুও আমরা আমার প্রিয় বন্ধুকে কথাটা বলি, এই জন্যে যে সেই জিনিসটা একটু যেন আরও সুখের হয়, অর্থাৎ সুখের কথা যদি কাউকে বলা হয় তো সেটা বাড়ে, আর দুঃখের কথা যদি কাউকে বলা হয় সেটা কমে। ওকে, তাই প্রকৃত বন্ধু এই জন্যই দরকার। অ্যান ফ্র্যাঙ্কের কোনো প্রকৃত বন্ধু ছিল না, লেখিকার কোনো প্রকৃত বন্ধু ছিল না, তাই সে যে নিজের বুকে চেপে রাখা কথাগুলো, সেটা দুঃখের হোক বা সুখের হোক, সেই কথাগুলো কাউকে বলতে পারতো না, তাই সে একটা ডায়েরিকে সে নিজের বন্ধু করে নিল, প্রকৃত বন্ধু করে নিল, এবং তার মনের ভিতরে যে সমস্ত দুঃখ বা সুখের কথা সেগুলো সে ডায়েরিতে লিখতে লাগলো। ওকে, তার জন্যই সে ডায়েরি লিখতে শুরু করেছিল, অর্থাৎ তার ডায়েরি লেখার মূল কারণ ছিল এই জন্য এটাই যে তার কোনো নির্দিষ্ট ভালো বন্ধুই ছিল না। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমরাও আশা করি এই উদাহরণের সাহায্যে বুঝতে পারবে। দেখো তার পরের অংশ পড়ছি, লেট মি পুট ইট ক্লিয়ারলি, এখন পরিষ্কার করে বলা যাক, সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট, কেউ এটা বিশ্বাস করবে না যে এ গার্ল অফ থার্টিনস ফিলস হারসেল কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, যে একটা 13 বছরকার মেয়ে এই পৃথিবীতে নিজেকে একা মনে করে, নর ইট ইজ সো, এটা এরকম নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড এ সিস্টার অফ 16, আমার খুব প্রিয় বাবা মা এবং একটা 16 বছরকার বোনও আছে। আই নো অ্যাবাউট 30 পিপল হোম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি প্রায় 30 জন লোককে জানি যাদেরকে কি করতে পারা যায় এক কথায় বন্ধু বলা যেতে পারে। আই হ্যাভ রিলেশনস আন্টস অ্যান্ড আঙ্কেল, আমার সম্পর্কের আত্মীয় স্বজন আছে, কাকা কাকিমা আছে হু আর ডার্লিং টু, যারাও কি খুবই প্রিয়। এ গুড হোম, একটা খুব ভালো বাড়ি আছে। নো আই ডোন্ট সিম টু ল্যাক
এনিথিং না আমার অভাবের কোনো কিছু নেই ল্যাক কথার অর্থ হলো অভাব ল্যাক কথার অর্থ হলো অভাব বাট ইট ইজ দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস কিন্তু আমার সমস্ত বন্ধুদের ক্ষেত্রে সে একই রকম এই ঘটনাটাই ঘটছে জাস্ট ফান অ্যান্ড জোকিং শুধুমাত্র ঠাট্টা তামাশা নাথিং মোর এর বেশি কিছু নেই অর্থাৎ আমার যে বন্ধু বান্ধব আছে যেটা যাদের দিকে আমরা 30টা বন্ধু বান্ধব আছে যাদেরকে আমি বন্ধু বলতে পারি তারা শুধুমাত্র ঠাট্টা তামাশা করতেই ব্যস্ত তারা আমার মনের দুঃখের খবর শোনার জন্য ব্যস্ত নয় আই ক্যান নেভার ব্রিং মাই সেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড আই ক্যান নেভার ব্রিং মাই সেলফ আমি নিজেকে তুলে আনতে পারবো না টু টক অফ এনিথিং অন্য কিছু বলতে আউটসাইড দ্য কমন রাউন্ড সাধারণের বাইরে অর্থাৎ আমাদের যে 30-40টা বন্ধু আছে সে সাধারণ কথাই তাদের মধ্যে হয় আমি সেখানে কোনো অসাধারণ কথা আমি বলতে পারবো না বা আমার মনের কোনো লুকোনো কথা আমি সেখানে বলতে পারবো না বললে সেখানে ঠাট্টা তামাশাই করবে ঠিক আছে অর্থাৎ দেখো তোমরাও এটা ভালোভাবেই বুঝতে পারবে তোমরা এখন ক্লাস সেভেনে পড়া ছাত্ররা যদি কোনো ছেলে সেভেনেরই কোনো ছেলেকে বলো যে জানিস রে আমি পৃথিবীতে খুবই একা আমার কেউ নেই বন্ধু বান্ধব নেই তারপরে আমার বাবা মাও ঠিক মতো আমাকে যত্ন করে না যদি বলা হয় সে সেই কথাটা নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করবে তাহলে তুমি তখন বুঝতে পারবে যে এই কথাগুলো সেখানে বলাটা উচিত হবে না অ্যান্ড ফ্র্যাঙ্কের ক্ষেত্রেও সে একই কথা অর্থাৎ সে মনের গভীরে যে কোনো কথা আছে সেই কথাটা সে বাইরে প্রকাশ করতে পারে না উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল আমাদের মনে হয় না যে আমরা খুবই কাছাকাছি আসতে পারবো আর এটাই হলো সবথেকে সমস্যার মূল কারণ পারহ্যাপস হয়তো আই ল্যাক কনফিডেন্স হয়তো আমার বিশ্বাসের অভাব আছে কনফিডেন্স কনফিডেন্স কথার অর্থ হলো বিশ্বাস হয়তো আমার বিশ্বাসের অভাব আছে অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক নিজে বলছে যে হয়তো আমার বিশ্বাসের অভাব আছে অর্থাৎ হয়তো সে সবাইকে বিশ্বাস করতে পারে না বাট এনিওয়ে যাই হোক দেয়ার ইট ইজ আর এটাই হলো মূল কারণ এ স্টাবন ফ্যাক্ট একটা যেদি স্টাবন কথার অর্থ হলো যেদি কিন্তু এক্ষেত্রে যেদি হবে না এক্ষেত্রে হবে কঠোর শ্রাবণ কথার অর্থ হলো যেতি কিন্তু এক্ষেত্রে হবে কঠোর ওকে এ স্টাবন ফ্যাক্ট একটা যেদি ব্যাপার বা কঠোর ব্যাপার অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট আর আমার মনে হয় না এটার ব্যাপারে আমি কিছু করে উঠতে পারবো অর্থাৎ এই সমস্যাটা আমি দূর করতে পারবো বলে আমার মনে হয় না ঠিক আছে তারপরে দেখো তাই সে ডায়েরি লিখতে শুরু করেছে হ্যান্স দিস ডায়েরি তাই সুতরাং এই ডায়েরি লেখা শুরু করা ইন অর্ডার টু এনহান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড হুম আই হ্যাভ ওয়েটেড সো লং আর আমার মনের চক্ষুতে স্বপ্নে দেখা আমার বন্ধু বা আমার মনের চক্ষুতে দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড হুম আই হ্যাভ ওয়েটেড সো লং একটা বন্ধুর জন্য যার জন্য আমি বহুদিন ধরে প্রতীক্ষা করে রয়েছি সেই বন্ধুর ছবিটা আমি কি করতে পারি আমার মনের চোখে এটা আরও বেশি করে উন্নত করতে পারি অর্থাৎ ডায়েরিটাই আমি কি করতে পারি আমার বন্ধু হিসেবে মেনে নিতে পারি এনহান্স কথার অর্থ হলো উন্নত করা দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড হুম আই হ্যাভ ওয়েটেড সো লং আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন এ সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু আমি চাই না যে আমার ডায়েরিতে আমি কি করবো না সাধারণ যে ব্যাপারগুলো সেগুলো সব মামুলি ব্যাপারগুলো যেটা সাধারণ মানুষ লিখে থাকে সেই জিনিসগুলো লিখবো সেটা আমার ইচ্ছা নেই বোল্ড অর্থাৎ মামুলি
অর্থাৎ আমি আমার ডায়েরিতে মামুলি ব্যাপারগুলো লিখে লিখবো না যেটা সাধারণ বেশিরভাগ মানুষ করে থাকে। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটস সেলফ টু বি মাই ফ্রেন্ড, আমি চাই যে এই ডায়েরিটাই যেন আমার বন্ধু হয়ে যায়। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং আমি আমার বন্ধুকে বন্ধুর নাম রাখবো কিটি, অর্থাৎ এই ডায়েরিটার নাম রাখবো কিটি, এবং এটাই আমার বন্ধু। নো ওয়ান উইল গ্র্যাপস হোয়াট আই এম থিঙ্কিং অ্যাবাউট, কেউ হয়তো উপলব্ধি করতে পারবে না আমি কি ভাবছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, যে অপ্রত্যাশিতভাবে যদি আমি কিটিকে চিঠি লিখি তাহলে হয়তো কেউই বুঝতে পারবেন না যে আমি কি করতে চাইছি। সো আলবেট, এবং যদিও আনউইলিংলি অপ্রত্যাশিতভাবে, আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, এবং আমি কি করব না সংক্ষেপে আমি আমার জীবনীটাই লিখে ফেলব। দেখো আমি এটাও বোঝাচ্ছি কিন্তু একটু লিখছি। গ্রাফস উপলব্ধি করা আউট অফ দ্য ব্লু, অনিচ্ছুকভাবে আর স্কেচিং আঁকা আর ব্রিফ সংক্ষেপ। ওকে, তাহলে দেখো অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্কেন আমরা জানলাম কোনো নির্দিষ্ট কোনো ভালো বন্ধু নেই, সে ডায়েরিটাকে নিজের বন্ধু করেছে এবং সে ডায়েরিটাতেই সে সব কিছু লিখে রাখতে চায়। যদি সে তার মনের কথা ডায়েরিতে লেখে তাহলে একদিকে কী হলো, সে নিজের জীবনীটাই ডায়েরিতে লিখছে, সেই অংশটাই বলে যাচ্ছে যে যদি আমি অপ্রত্যাশিতভাবে অনিচ্ছুকভাবেও যদি আমি ডায়েরিতে আমার নিজের মনের কথা লিখি তো দেখা যাবে না ঘুরিয়ে আমি আমার জীবনীটাই লিখছি, যেহেতু সেটা একটা আনএনিমেট ইনএনিমেট অবজেক্ট, অর্থাৎ এটার কোনো প্রাণ নেই। আমার যে প্রিয় বন্ধু তাকে যদি আমি আমার মনের কথা বলি তাহলে সে দুদিন পরে ভুলে যাবে, সে তার জীবন সে আমার সম্বন্ধে যদি অন্য কাউকেও বলে তবুও সে সম্পূর্ণ বলতে পারবে না যেটা আমি বলেছি। কিন্তু যদি আমি ডায়েরিতে লিখি তাহলে কী হবে না, আমার জীবনীটা হুবহু লেখা থাকবে। ঠিক আছে, দেখো এরপরে সে ডায়েরিটা লিখেছে, কী লিখেছে দেখছি। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারেড মাই মাদার, আমার বাবার বয়স 36 বছর যখন সে আমার মাকে বিয়ে করে। হু ওয়াজ দেন 25, যার বয়স তখন 25, অর্থাৎ তার মায়ের বয়স ছিল 25 বছর, তার বাবার বয়স ছিল 36 বছর যখন তারা বিবাহিত হয়। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মেন, অর্থাৎ ফ্র্যাঙ্কফুর্ট মেন শহরে 1926 খ্রিস্টাব্দে তার বোন জন্মগ্রহণ করে। আই ফলোড অন জুন 12, 1929, এবং আমি তারপরে 1929 সালের জুনে জন্মগ্রহণ করি। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, এবং আমরা 1933 খ্রিস্টাব্দে হল্যান্ডে দেশান্তরী হই, এমিগ্রেটেড অর্থাৎ পারিজান করা বা দেশান্তরী হল। ওকে, তাহলে এই অংশটা লিখব। দেশান্তরী হব বা দেশান্তরী, অর্থাৎ 1933 খ্রিস্টাব্দে অ্যান ফ্র্যাঙ্ক এবং তার ফ্যামিলি জার্মানি ছেড়ে হল্যান্ডে চলে এসেছিল।
হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি, অর্থাৎ যেখানে তার বাবা ট্রাভিস এনভি বলে একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজে যোগদান করেছিল। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, বাকি আমাদের পরিবারটা, হাউএভার ফিল্ড দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার অ্যান্টি জুইস ল, যাই হোক পরিবারের অন্যান্য সদস্যরা হিটলারের ইহুদি নীতি অর্থাৎ ইহুদি বিরোধী নীতির প্রভাব বা ফল পেয়েছিল, অর্থাৎ হিটলার সেই সময় ইহুদিদেরকে মেরে কেটে আকাকার করছিল, তখন তার পরিবারও কী করেছিল, অত্যাচার সহ্য করেছিল। ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, তাই জীবন উদ্বেগে ভরপুর ছিল। অ্যাংজাইটি কথার অর্থ হল উদ্বেগ। তাই জীবন উদ্বেগে ভর্তি ছিল। ইন 1938 মাই টু আঙ্কেলস মাই মাদার্স ব্রাদার এসকেপ টু দ্য ইউএসএ, এবং 1938 খ্রিস্টাব্দে আমার মামা, দুজন মামা, আমার মায়ের দুজন ভাই, তারা কি করেছিল না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে 1933 খ্রিস্টাব্দে পলায়ন করেছিল, পালিয়ে গিয়েছিল। মাই ওল্ড গ্র্যান্ডফাদার কেম টু আস, আমার বুড়ি নানি আমাদের কাছে এসেছিল। সি ওয়াজ দেন 73, যা যখন তার বয়স 73 বছর। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, 1942 খ্রিস্টাব্দে গ্রানি অর্থাৎ গ্র্যান্ড মাদার অর্থাৎ নানি মারা গিয়েছিলেন। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, কেউ হয়তো উপলব্ধি করতে পারবে না যে সে আমার চিন্তায় কতখানি এখনও আছে, অ্যান্ড হাউ মাচ আই লাভ আর স্টিল, এবং আমি এখনও তাকে কত ভালোবাসি। ইন 1934 ওয়েন আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য মন্তেশ্বরি কিন্ডার গার্ডেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার, 1934 খ্রিস্টাব্দে আমি মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন স্কুলে গিয়েছিলাম এবং সেখানেই পড়া চালিয়ে যাচ্ছিলাম। ইট ওয়াজ দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, এটা ছিল স্কুলের শেষ বছর। আই ওয়াজ ইন ফর্ম 6B, আমি ছিলাম 6B তে। ওয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, যখন আমাকে মিসেস কে বিদায় জানাতে হয়েছিল। উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনাই কেঁদেছিলাম, অর্থাৎ শিক্ষিকা এবং আমি দুজনাই কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা খুবই দুঃখের ব্যাপার ছিল। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জুইশ সেকেন্ডারি স্কুল, 1941 খ্রিস্টাব্দে আমি আমার বোন মার্গটের সাথে জুইশ সেকেন্ডারি স্কুলে গিয়েছিলাম। সি ইজ ইন টু দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট, সে ছিল চতুর্থ শ্রেণীতে এবং আমি ছিলাম প্রথম শ্রেণীতে। সো ফার এভরিথিং ইজ অল রাইট, তাই সব কিছুই ঠিকঠাক চলছিল। উইথ দ্য ফোর অফ আস, আমাদের চারজনকার সঙ্গে, অর্থাৎ আমরা দুই বোন এবং বাবা মায়ের সঙ্গে। অ্যান্ড দেয়ার আই কাম টু দ্য প্রেজেন্টে, এবং এখানে আমি এই বর্তমানকালে ফিরে পেলাম, অর্থাৎ এই বর্তমানকালে আমি লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে তোমাদের এই অ্যান্ড মাই ডায়েরি, তোমাদের ইউনিট 3 ডিটেলস তোমাদের আলোচনা করা হলো। যদি এই ভিডিওটা আশা করি তোমাদের ইউনিট 3 পড়তে এবং বুঝতে সাহায্য করবে। যদি তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সে জানাবে। ওকে, হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ লট টু আন্ডারস্ট্যান্ড ইউনিট 3 অ্যান্ড টু রিড আউট thoroughly unit 3. Okay, if you have any problem regarding this video or this content, you can contact me. That's all for the day and for the moment. Thank you very much.